এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা। এবার ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ঠিক কিছুক্ষণ আগেই সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, চলতি বছরের মার্চ মাসে ইডি একেবারে চন্দ্রনাথ সিনহার বাড়িতে গিয়ে পৌঁছেছিল, এবার তাকে তলব। একদমই, আমরা দেখলাম মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তিনি 10:30 নাগাদ ঠিক এই জায়গায় এসে পৌঁছন এবং এই মুহূর্তে তিনি কিন্তু ইডি দপ্তরে রয়েছেন, সিজিও কমপ্লেক্সের এ ব্লক। এবং আমি ক্যামেরাম্যানকে বলবো অভিজিৎকে ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ এ ব্লকের 6th ফ্লোরে অর্থাৎ 7 তলায় ইডির দপ্তর রয়েছে। চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু এই দপ্তরেই রয়েছেন। এবং তুমি জানো মার্চ মাসের লাস্ট উইকে, এই বছরের মার্চ মাসের শেষ সপ্তাহে বোলপুরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। তার বাড়ি থেকে নগদ টাকা পাওয়া গেছিল, তোমার মনে থাকবে ইডির তরফে দাবি করা হয়েছিল, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং সেই মামলায় আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে কিন্তু তলব করা হয়েছে। তিনি ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে হাজিরা দিয়েছেন। এবং তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর, তার যে মোবাইল ফোন পাওয়া গেছিল সেই মোবাইল ফোন থেকে একাধিক তথ্য সূত্র পাওয়া গেছে। এবং এই গোটা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে ইনভলভমেন্ট বা তার বিরুদ্ধে যে তথ্য রয়েছে ইডি আধিকারিকদের কাছে এবং যে তথ্য সামনে রেখে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেই তথ্য, সেই প্রমাণ এবং মোবাইল ফোনের সূত্র সামনে রেখেই কিন্তু আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে। এবং আর একবার তোমাকে ছবি দেখাবো ইডির অফিস। তুমি দেখতে পাচ্ছ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঠিক 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন। তিনি প্রথমে ভুলবশত সিবিআই দপ্তরের দিকে এগিয়ে যান, কিন্তু সেখানে সিবিআইয়ের যে যারা অফিসাররা ছিল তারা বলে দেয় যে ইডি অফিস ওপরে। এবং তারপরেই আমরা দেখলাম মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু লিফটে ওঠেন এবং এখন কিন্তু তিনি ইডি অফিসে রয়েছেন। এখনও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়নি, কিন্তু যেটা ইডি সূত্রের খবর, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য সামনে এসেছিল এবং সেখানেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম সামনে আসে। এমনকি ইডি তরফে দাবি করা হচ্ছে যে এই নাম সামনে আসার পরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এবং তোমার মনে থাকবে যে তার বাড়ি থেকে কিন্তু নগদ টাকা পাওয়া গেছিল একেবারে, প্রকাশ। এবং তারপর যে মোবাইল ফোন মেলে তার সূত্র ধরেই তাকে এবার তলব করা হয়েছে। ধন্যবাদ প্রকাশ। সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুরসভা, সর্বত্র এ চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী। গোটা দেশে কোথাও এমন হয় না। স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় গতকাল এই কথাই বললেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। শুনানিতে তাঁর মুখে উঠে এলো সিভিক ভলান্টিয়ারদের প্রসঙ্গ। স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বললেন, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুরসভা, সর্বত্র চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। গোটা দেশে এমনটা কোথাও হয় না, সব সীমা পেরিয়ে যাচ্ছে। রাজ্য সরকার এভাবে নিয়োগ বন্ধ করে রাখতে পারে না। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কখনো নিয়ম হতে পারে না, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলো ব্যতিক্রম। এরপরই বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, গোটা কর্মশক্তির বেশিরভাগটাই চুক্তিভিত্তিক, জেলা আদালত থেকে শুরু করে বাকি জায়গায় কাজ চালিয়ে নিয়ে যেতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিচারকরা। সবাই চুক্তিভিত্তিক হলে ঠিক বা ভুল কাজের দায় কে নেবে? 25 বছর ধরে কাজ করছেন, অথচ অবসরের সময়কালীন বেতন 26,000 থেকে 32,000 টাকা, সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন কিন্তু বেতন 14,000 টাকা, কিভাবে সম্ভব? হাইকোর্টে দৈনিক চুক্তিতে কাজ করা পিডব্লিউডির কিছু কর্মী আমার কাছে এসেছিলেন ন্যূনতম মজুরিতে চিঠি দিতে, এটা তাঁদের অধিকার। কিন্তু চিঠির কালি শুকোনোর আগেই তাদের কাজ থেকে সরিয়ে দিয়েছেন ঠিকাদার। কেন এরকম হবে? এই প্রশ্ন করেন প্রধান বিচারপতি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।